নির্বাচনী এলাকা কুশিয়ারচরটা এর ওভার স্থায়ী ব্যবস্থা সবারই দাবি, সেক্ষেত্রে আপনারা কি কাজ করছেন? আচ্ছা, প্রথমেই আমি প্রথমেই বলতে চাই যে আমাদের এইবারে স্থায়ী বাতটা করার জন্যই আমাদের এইবারের প্ল্যান ছিল। যাই হোক, আপনারা জানেন যে সারা দেশে করোনা মহামারীর কারণে আমাদের অনেক কিছু, অনেক উন্নয়নমূলক কাজ একটু হলেও আমাদের সেটা বাধাগ্রস্ত হয়ে গেছে, যে কারণে আমরা এই বছর এটা শুরু করতে পারি নাই। কিন্তু ভাঙনটা তো প্রতি বছরই হয়, এটা শুরু হয়ে গেছে। সেই ভাঙন রোধ করার জন্যে এটাকে আমরা টেম্পোরারিভাবে এখন এই যে জিও ব্যাগ যেটা, এটাকে ফেলে আমরা আপাতত ভাঙন যাতে রোধ করতে পারি। আপনারা আজকে জানেন যে ধূলছড়ায় আমরা এটা শুরু করলাম, এটার জন্য আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান সাহেব এবং জেলা আওয়ামী লীগের সভাপতি এবং নির্মল চন্দ্র বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সম্মানিত সভাপতি সহ আমরা সবাই মিলে এটাকে একটা কাজ করে যাতে আপাতত বাপটা এই ভাঙনটাকে আমরা রোধ করতে পারি। আর আমাদের যে পার্মানেন্ট যে কাজ করার কথা সেটা প্রক্রিয়াধীন আছে। আমি আশা করতেছি যে আগামী বছরই এটা শুকনা মৌসুম ছাড়া করা যায় না। আপনারা জানেন যে এই এখন যে পানি আসছে এটার মধ্যে আমরা চাইলেও করতে পারবো না। তা আমরা আগামী শুকনা মৌসুমে এই পার্মানেন্ট বাঁধের জন্য পার্মানেন্ট কাজগুলো যাতে শুরু করতে পারি। এই দূলছড়াতেই 1200 মানে মিটার আসলে ভাঙন শুরু হয়েছে, সেক্ষেত্রে আপনার রক্ষা হচ্ছে মাত্র 400 মিটার। তো 800 মিটার তো এই 15 দিনের ব্যবধানে, আমি যাদের সাথে এখানে ভুক্তভোগী তাদের সাথে কথা বলেছি, তারা বলছে 15 দিনের মধ্যে এটা ভেঙে যাবে যদি এটা বড় আকার ধারণ করে। সেক্ষেত্রে আপনাদের কি পদক্ষেপ রয়েছে? আচ্ছা, আমরা তো শুরু করলাম কাজটা, যেহেতু কাজটা শুরু হয়েছে নিশ্চয়ই এটা আমাদের, আমি সচিব মহোদয়ের সাথে কথা বলছি, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলছি, আমরা আগামীতে যাতে এই এই কাজটা হইতে হইতে আমরা ওইটাও কিছু কন্টিনিউ করতে পারি, আপাতত ফিরানো যায় যেন, সেই ব্যাপারে আমরা সবাই মিলে আবারও কাজ মানে এটাকে। এছাড়াও তো কুশিয়ারচর আর হচ্ছে আপনার কাঞ্চনপুর ইউনিয়নের দুইটা গ্রাম, তো আসলে ওটা ইউনিয়নের মানে যে 14টা গ্রাম আছে তার মধ্যে তো সবটি বিলীন, মাত্র দুইটা গ্রাম আছে, সেক্ষেত্রে ওটার কী অবস্থা? আমি বলতে চাই যে আসলে তো এই আপনারা বক্তব্য হয়তো শুনছেন, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা তারা বলছে এই ভাঙন, এই পদ্মার এই এই কবলে এটা তো নতুন করে পড়ে নাই, এটা হলো আপনার 50 বছরের পুরনো কাহিনী, আরও বেশি হবে 100 বছরের পুরনো কাহিনী, যে এগুলো প্রতি বছরই কিছু না কিছু ভেঙে, অনেক ইউনিয়ন ছিল, অনেক মানে জায়গা ছিল, অনেক অবকাঠামো ছিল, সব কিছু কিন্তু ভেঙে আসতে পদ্মার গর্ভে চলে গেছে। তো সেগুলোকে আমরা তো কাজ করছি, আপনারা জানেন যে ইতিমধ্যে 9.5 কিলোমিটার কাজ বাঁধের কাজ কিন্তু আমরা করছি, যেখানে আন্দারমানি বা হরিরামপুর উপজেলা থেকে শুরু করে আমরা অনেকগুলো জায়গা আল্লাহর ইচ্ছায় আমরা আমাদের সরকারের আমলে সেই কাজগুলো আমরা করছি। অন্য কোনো সময় কিন্তু এই কাজ হয় না, তা আমাদেরকে আর একটু সময় দিতে হবে। যেগুলো ভেঙে গেছে তা যারা যাদের বাড়ি ঘর ভাঙছে আমরা তাদের পাশে থেকে কাজ করতেছি, তারা যাতে আবার পুনরায় ঘর বাড়ি করতে পারে সেজন্য আমরা আর্থিক সহযোগিতা থেকে শুরু করে আমরা সব কিছু করতেছি। আর যেই কাজগুলো আমাদের সামনে